কাশীদাসী মহাভারত কর্ণ পর্ব 04। শল্যের সারথ শিকার ও কর্ণের আত্মশ্লাঘা। দুর্যোধন নৃপতির শুনিয়া বচন, সারথি হইতে শল্য করিল মনন। নানা অস্ত্র পরিপূর্ণ পতাকা নিচয়, চড়িল কর্ণের রথে শল্য মহাশয়। হাতেতে পাচনি লয়ে চলিল সারথি, যুদ্ধ করিবারে যায় কর্ণ মহামতি। শল্যের অগ্রেতে কর্ণ আপনা বাখানে, চিত্ররথ আসে যদি বিনাশিক বাণে। যদি যোম আদি সঙ্গে আসে দেবরাজ, যিনি সবারে আমি সংগ্রামের মাঝ। সবারে মারিয়া আজি মারিব অর্জুন, দুই দলে দেখিবে কাজী মোর গুণ। শুনিয়া কর্ণের বাণী বলে শল্যপতি, বিষম বীরত্ব তব অহংকার অতি। শৌর্যে বীর্যে কভু তুমি নহ পার্থ সম, ধনঞ্জয় মহাবীর পুরুষ উত্তম। যদুসেনা যিনি আনে সুভদ্রারে হরি, শঙ্করে তুশীল হিমালয়ে যুদ্ধ করি। দহিল খাণ্ডববন যিনি দেবগণে, গন্ধর্বে জিনিয়া রাখে রাজা দুর্যোধনে। আপনি হারিলে তুমি উত্তর গগৃহে, ভীষ্ম দ্রোণকৃপ আদি প্রতাপ না সহে। প্রাণপণে পার্থ সহ যদি কর রণ, জানি যে নিশ্চয় আজি তোমার মরণ। শল্যেরে চাহিল অনাদরে কর্ণবীর, জয় জয় করি চলে রণ কর্মে ধীর। রথ চালাইল বীর পবনের বেগে, প্রবেশিল কর্ণবীর সংগ্রামের আগে। পাণ্ডবের রথ আদি পূর্বভাগে দেখে, অহংকারে কর্ণবীর সংগ্রামের আগে। পাণ্ডবের রথ আদি পূর্বভাগে দেখে, অহংকারে কর্ণবীর বলয়ে কৌতুকে। যে মোড়ে দেখাবে আজি ধনঞ্জয় বীর, সুবর্ণে ভূষিত তার করিব শরীর। যে মোড়ে দেখাবে আজি পার্থ ধনুর্ধর, এক শত গ্রাম দিব পরম সুন্দর। যে মোড়ে দেখাবে পার্থে সংগ্রাম ভিতর, সুবর্ণে মণ্ডিত হস্তি দিব মনোহর। পঞ্চশত অশ্ব দিব মণিতে মণ্ডিত, চারি শত গবি দিব বৎসের সহিত। ছয় শত রথ দিব রত্নে সুশোভিত, এক শত দাসী দিব রত্নেতে ভূষিত। যে আমারে দেখাইবে অর্জুন দুর্জয়, যাহা চাবে তাহা দিব বলিনু নিশ্চয়। অর্জুন সহিত কৃষ্ণে করিব সংহার, যত ধন পাই আমি সকলই তাহার। ইহা বলি কর্ণবীর ছাড়ে সিংহনাদ, সকল কৌরব করে জয় জয়নাথ। তবলা দুন্দুভি বাজে মৃদঙ্গ বহুল, সৈন্য করে সিংহনাদ শব্দেতে তুমুল। পুনঃ বলে শল্যরাজ, শুন কর্ণবীর, দেখিবে অর্জুন বীরে না হও অস্থির। কি কারণে দিবে ধন অশ্ব হস্তিগণ, কৃষ্ণ সহ ধনঞ্জয় দেখিবে এক্ষণ। কৃষ্ণার্জুনে কহ তুমি করিবে সংহার, হেন ছাড় বাক্য কহ করি অহংকার। বন্ধুগণ তোমারে না করে নিবারণ, কাল পরিপূর্ণ হইল তোমার মরণ। গলায় বান্ধিয়া শিলা সমুদ্র তরিতে, একেশ্বর ইচ্ছা তুমি করিতেছ চিতে। একত্র হইয়া যুঝে সকল কৌরবে, অর্জুনের ঠাই তবু পরাভব পাবে। দুর্যোধন আদি করি বলি সবাকারে, শুন কর্ণ যদি বাঞ্ছা আছে বাঁচিবারে। সবান্ধবে গিয়া লহ ধর্মের শরণ, তবে সে অর্জুন হাতে এড়াবে মরণ। শল্যের বচনে কহে কর্ণবীর রোষে, না বুঝিয়া জ্ঞানহীন মহাজনে দোষে। অর্জুনে প্রশংসা করে মোরে নাহি বলে, আজি অর্জুনেরে আমি মারিব সমূলে। যদি বজ্রহস্তে আসে দেবের ঈশ্বর, না গণিবে তাহারেও কর্ণ ধনুর্ধর। শল্য বলে কর্ণবীর না করি তাপ, আপনি জানহ মনে অর্জুন প্রতাপ। দুইজনে বিসম্বাদ হইল বিস্তর, ক্রুদ্ধ হয়ে কর্ণ যায় সংগ্রাম ভিতর। সৈন্যগণ সঙ্গে গেল রাজা দুর্যোধন, শকুনি সৌবল কর্ণ দ্রোণের নন্দন। দুঃশাসন কৃতবর্মা উলুক নৃপতি, সাজিয়া আসিল রণে সব নরপতি। বহু করি কর্ণবীর হইল আগুয়ান, দুই পার্শ্বে দুই বীর কর্ণের সমান। অর্জুনে কহিল তবে রাজা যুধিষ্ঠির, সংগ্রামে সাজিয়া আসে কর্ণ মহাবীর। প্রতিবহ করি শীঘ্র কর নিবারণ, সৈন্য যেন না লঙ্ঘয় রাধার নন্দন। রাজার আদেশ পেয়ে বীর ধনঞ্জয়, প্রতিবহ করিলেন বিপক্ষ বিজয়। অগ্নিদত্ত রথে বীর আরোহণ করি, কৃষ্ণসনে সাজিলেন নানা অস্ত্র ধরি। দুন্দুভি মৃদঙ্গ শঙ্খ বাজয়ে মাদল, সিংহনাদ করি সৈন্য করে কোলাহল। নারায়ণী সেনা আর সংসপ্তকগণ, চতুর্দিকে বেরি অস্ত্র করে বরিশন। মহাবলবান সেই সংসপ্তকগণ, একেশ্বর যুঝে বীর ইন্দ্রের নন্দন। অর্জুনে দেখিয়া কর্ণ মহাহৃষ্ট হইল, সৈন্যে সৈন্যে রথ সহ বহুযুদ্ধ কইল। সৈন্য সাগরের মধ্যে গেল ধনঞ্জয়, সেই যুদ্ধে অর্জুনের পরাভব হয়। মহাভারতের কথা সুধার সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।